স্কুলের ক্লাসরুমের চাঙড় ভেঙে আহত চার পড়ুয়া। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা। সোমবার প্রথম শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎই ছাত্রদের উপরে ভেঙে পড়ে ছাদের চাঙড়। চার পড়ুয়াকে বহরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিহরপাড়ার বিডিও পূর্ণেন্দু সান্যাল সহ অন্যান্য আধিকারিকরা। আহত পড়ুয়াদের চিকিৎসার ব্যয়ভার হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হবে বলে জানিয়েছে বিডিও পূর্ণেন্দু সান্যাল। জিশান আলিমের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। প্রেয়ারের পরে 11:05 যখন বাচ্চারা ঘরে গেল, ঘরে গিয়ে বসে আছে, সবারই নাম ডাকা হয়েছে। নাম কল করার পরে হঠাৎ একটা আওয়াজ হয়, আমাদের ক্লাসে যাওয়ার আগে হঠাৎই আওয়াজ হয়। আওয়াজের সময় আমরা হুটোপাটা করে গিয়ে দেখি, আসলে এত ম্যাসিভ আওয়াজ হয়েছে আমরা বুঝতে পারিনি কোথায় কী হয়েছে। নিয়ে আওয়াজের পরে দেখি ঘরের ওই যে পোর্শনটা আপনারা ছবি নিলেন সেই জায়গাটাতে দেখছি প্লাস্টারের চড়াটা খুলে পড়ে গেছে। এবং এই ঘটনাতে একটা বাচ্চা একটুখানি ইনজুরি হয়েছে, আর তার সঙ্গে আরও দুটো বাচ্চা একটু ছোটো ফুটো মাথায় হয়েছে। আমাদের এটা আশাতেই তো এই ধরনের ঘটনা এখানে কাম্য কখনোই না, কারণ সে পোর্শনটা আছে সেটাও যথেষ্ট চকচকে হয়ে আছে এরকম না। আমরা সদ্য যখন এখানে এসেছি, আমার বেশি দিন এখানে আসা হয়নি, এলাকায় আমার প্রাক্তন যারা মাস্টারমশাই দিদিমণি ছিলেন তারা বললেন বিগত 10 বছরের মধ্যে ঘরটা, তার আগে হয়তো ঘরটা প্লাস্টার বা ঘরের ঢালাই হয়েছে, 10 বছর বা 15 বছরের বেশি হবে। কিন্তু সদ্য আমরা আসার পর ঘরটা এরকম হয়, এটা একটা দুর্ঘটনাই বলতে পারেন। মোট চারজন আহত হয়েছে? হ্যাঁ, মোট চারজন, মোটামুটি চারজনের মধ্যে একজন একটু বেশি, অন্যজনের একটু ছোটোখাটো দোয়াটা হয়েছে। কোন ক্লাসে? হ্যাঁ, আর সেরকম বলতে ভগবানের কাছে একটা আশীর্বাদ বলতে গেলে যে সেরকম ম্যাসিভ কিছু হয়নি। আমাদের যা দেখার একজনের একটু একটা স্টিচ পড়েছে একটাকে দুটো, আর অন্যজন মোটামুটি সুস্থই আছে, তাদেরকে ফার্স্ট এড করা হয়েছে। আজকে আমাদের স্কুলে মিটিং চলছে, ডিম আছে, আয়রন ট্যাবলেট আছে। কোন ক্লাসে? ওটা ক্লাস ওয়ান, যে চারটে বাচ্চা হয়েছে সবই ক্লাস 1-এ। তাদের মিড ডে মিল দেওয়া হবে, তাদের ডিম দিয়ে আয়রন ট্যাবলেট দেওয়া হবে, এবং স্যার একটা বলেছেন একটু সিটি স্ক্যান বা করিয়ে নিতে তাদের গরম করে। ছাত্রদের মাথায় পড়েছিল? ছাত্ররা ছিলেন, এবার ফ্যানটা ঘুরছিল, ফ্যানটাতে পড়ে ওটা স্ক্যাটার্ড হয়ে গেছে। ক্লাস রানিং ছিল? হ্যাঁ, মাস্টার তখন জাস্ট ক্লাস বসছে, আমরা নাম দেখে এসেছি বা অন্য ক্লাসে গিয়ে বাচ্চারা বসেছি, না এই 11:20-11:30 এরকম। আপনার নাম? আপনার নাম? নামটা? আমার নাম অতনু সরকার, প্রধান শিক্ষক, 12 নম্বর খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়। এমনি খবর পেয়েছি আমরা 11:30, 11:35 নাগাদ এরকম ক্লাস ওয়ানের ক্লাসটা চলছিল, ছাদের প্লাস্টারটা পড়ে যায়, ফ্যান চলছিল, ফলে জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ে। চারজন ছাত্রের 3 জনের মাথায় লেগেছে, একজনের মাজায় লেগেছে, তার মধ্যে একজনের বেশি লেগেছে, দুটো সেলাই করতে হয়েছে। ডাক্তারবাবু আমাদের ডিএম সাহেবও এসেছেন, অবজারভেশনে আছে, কোনো অসুবিধা নেই। আর আমি দেখলাম এখানে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোরও ছাদের পরিস্থিতি অতটা ভালো নয়। আমরা পঞ্চায়েত সমিতি থেকে ব্যবস্থা করছি যাতে ইমিডিয়েট কোনো অ্যাকশন না হবে। আর যে চারজন আহত হয়েছে তারা এখন ভালো, যে অবস্থায় অবজারভেশনে থাকবেন। ডিএম সাহেব নিজে বলেছেন যে যদি বমি টমি ভাব আসে তাহলে সিটি স্ক্যান হবে। আপাতত গ্রাম পঞ্চায়েতকে বলছি যাদের ওদের ওষুধপত্র এবং পুষ্টিকর খাবারের জন্য ব্যবস্থা রাখবে। থ্যাংক ইউ। ছিলাম, এবার আমাকে একজন খবর দেয় যে বলছে আপনার বাচ্চা স্কুলে তার ছাদ ভেঙে পড়ে গেছে, তবে সেটা কি ছাদ ভাঙেনি, প্লাস্টার ছেড়ে পড়ে মাথা ফেটে আমার ছেলে খুব রক্ত মাথা পড়েছে, আর সে জামার রক্ততে লাল, একদম লাল হয়ে গেছে, আমি বড়ান হাসপাতাল নিয়েছি। আচ্ছা, আপনার কজন খাম হয়েছে? চারজন হচ্ছে। ওই চাঙড় ভেঙে গেছিল তাই তো? হ্যাঁ। ক্লাস থাকা অবস্থায়? ক্লাস থাকা অবস্থায়। কি নাম আপনার? আমার নাম আশাতুল সাহেব।